हेलो व्यूअर्स, वेलकम टू श्रीज किचेन कैनवास। आजकेर ई एपिसोडे शेयर करछी आमार शाशुड़ी मायेर काछे शेखा चिकेनेर एकटा इजिएस्ट रेसिपि, जेटी आपनी मात्र 10 मिनिटेई बानिये फेलते पारबेन। एई रान्नाटा किन्तु आमी मात्र दुटो उपकरणे बानियेछि, कोनो रकम मसला व्यवहार करिनि, তাই এটি খুবই লাইট একটা রেসিপি আর আপনার বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্যই পারফেক্ট। এটা বানানোর জন্য নিয়েছি 500 গ্রাম চিকেন, এর মধ্যে দিচ্ছি 1.5 টিস্পুন নুন। শুধুমাত্র নুন মাখিয়ে চিকেনের পিসগুলোকে আমি 30 মিনিটের জন্য রেখে দেব। এবার প্রেসার কুকারের মধ্যে দিচ্ছি 4 টেবিলস্পুন সরষের তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরো করে নিয়েছি। 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজ কুচি নরম হওয়া অবধি ভেজে নেব। এক্ষেত্রে কিন্তু পেঁয়াজকে লাল করে ভাজবার দরকার নেই। পেঁয়াজ একটু নরম হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেব নুন মাখিয়ে রাখা চিকেনের পিসগুলোকে। চিকেনের পিসগুলো দিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে আরও 4 থেকে 5 মিনিট নাড়িয়ে চাড়িয়ে রান্না করব। আমার এই মশলা ছাড়া মাত্র দুটো উপকরণে বানানো চিকেনের রেসিপি আপনি প্রথম থেকে শেষ অবধি ফলো করে অবশ্যই বাড়িতে বানাবেন, নিশ্চয়ই সকলের খুব ভালো লাগবে। এবার নিয়ে নিচ্ছি 200 গ্রাম টক দই, এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন চিনি। নুন চিনি দিয়ে টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এবার প্রেসার কুকারের মধ্যে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই। আর দিচ্ছি 50 এমএল মতো গরম জল। এবার মাংসের সাথে দইটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচা লঙ্কা। সুন্দর গন্ধের জন্য অবশ্যই কাঁচা লঙ্কাটা ফ্রেশ ব্যবহার করবেন। আমি লঙ্কাগুলো একটু চিড়ে দিলাম। এবার গ্রেভিটা একটু ফুটে উঠলে আমি প্রেশার কুকারের ঢাকনা চাপা দিয়ে একটা হুইসেল দিয়ে নেব। চিকেন যেহেতু খুব নরম তাই সেদ্ধ হওয়ার জন্য একটা হুইসেল যথেষ্ট। তৈরি হয়ে গেল আজকের হেলদি দই চিকেন। এটি অবশ্যই বাড়িতে বানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা সকল নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পান। আজ তাহলে এটুকুই, নতুন এপিসোডে দেখা হবে নতুন ভিডিওর সাথে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।